আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিতে দীর্ঘদিন ধরে পেনশন স্কিম চালুর দাবি ছিল প্রবাসী বাংলাদেশিদের। অবশেষে বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য চালু করেছে সর্বজনীন পেনশন স্কিম। প্রবাস জীবন শেষ করে একটা সময় দেশে গিয়ে প্রবাসীদের পড়তে হতো নানা ধরনের বিড়ম্বনায়। পেনশন স্কিম চালু হওয়ায় বিড়ম্বনা থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে, এমনটাই মনে করেন সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রবাসী আর থাকবো না আমরা, তখন অনেকের দেখা গেছে আমাদের এই ইনকামটা থাকে না, ইনকাম না থাকার কারণে এই শেষ বয়সে অনেকে অবহেলিত হয় বা অবহেলায় থাকে। এই পেনশনের টাকায় লভ্যাংশ থেকে যারা বয়স হয়ে যাবে, এই লভ্যাংশ থেকে আমরা আমাদের শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারবো। প্রবাসে যারা আছেন, যারা ভালো আছেন, আমি আশা করি সবাই এই পেনশনের আওতায় আসবেন। বেশিরভাগ প্রবাসী 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর থাকে, দেশে দেয়ে করার মতো কিছু থাকে না। বাংলাদেশ সরকার বর্তমানে পেনশন চালু করাতে আমরা সবাই আনন্দিত। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে কর্মরত আছেন প্রায় 27 লাখ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা। সর্বজনীন পেনশন স্কিম চালু করায় সবচেয়ে বেশি উপকৃত হবে এই প্রবাসী বাংলাদেশিরাই। আসলে এটি খুবই একটা ভালো উদ্যোগ, বিশেষ করে প্রবাসীদের জন্য। কারণ প্রবাসে আমরা অনেকদিন অতিবাহিত করার পরে আমরা সর্বশান্ত হয়ে যাই, এতে করে প্রবাসীরা অনেক উপকৃত হবে। এই পেনশন বিমার আওতায় আমাদের প্রবাসীরা সকলেই আছে। আমরা নিজেরাও সেই বিমার আওতায় এসেছি। আমি সকলকে আহ্বান করছি, আপনারা যারা এখনো বিমার আওতায় আসেননি, আপনারা অতি তাড়াতাড়ি এই প্রবাসীদের যে সর্বজনীন বিমা, এটা অবশ্যই করবেন। এতে আসলে আমাদের প্রবাসীদেরই লাভ। প্রবাসী বাংলাদেশিদের জন্য মাসিক চাঁদার সর্বনিম্ন হার 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য 7,500 টাকা এবং 10,000 টাকার দুটি স্কিমও থাকবে। স্কিমের চাঁদা দিতে হবে বিদেশি মুদ্রায়। সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হলে 2.5% হারে প্রণোদনা পাবেন তারা। অর্থাৎ কোনো প্রবাসী যদি 5,000 টাকার স্কিমে যোগ দেন, তাহলে তার প্রকৃত চাঁদা হবে 4,875 টাকা। সর্বজনীন পেনশন স্কিম রেমিটেন্স যোদ্ধাদের জন্য নিরাপদ সঞ্চয় ও ভবিষ্যৎ সুনিশ্চিত করবে, এমনটাই মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।